আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা রাখছি বরাবরের মতোই আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ডেলি লাইফ একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর যারা আগে থেকে আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের এই ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে যেতে পারেন, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের অঞ্চলে কিভাবে কুমড়োর বড়ি তৈরি করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা একটা করে কুমড়োর বড়ি বসিয়ে দেওয়া হচ্ছে। একটা একটা করে যখন সব বড়ি বসানো হয়ে যাবে, তখন এই মই ধরে নিয়ে রোদে বসাতে হবে, কয়েকদিন ধরে রোদে শুকাতে হবে। আর এর মধ্যে শুধু কুমড়ো নেই, মাসকালাই আছে, পাঁচফোড়ন আছে, সব কিছু মিলিয়ে এই বড়িটা তৈরি করা হয়। এই বড়িগুলো বসানো হয়ে গিয়েছে, এরকম দুই মই বড়ি বসানো হয়েছে। ছাদে প্রচুর রোদ, এরকম রোদে চার পাঁচ দিন এই বড়িগুলো রেখে দিলে একদম পুরোপুরি শুকিয়ে যাবে, আর তখন এটা খাওয়ার উপযোগী হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নারিকেল ভাপা পিঠা বানানো হবে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখন শীতকাল। আসলে এগুলো শীতকাল ছাড়া আমরা খুব কমই খাই। কুমড়োর বড়ি তো শীতকালেই খাই, আর ভাপা পিঠাও শীতকালেই খাই, গরমে খাওয়াই হয় না। আসলে বাড়িতে না আসলে শীতকালটা কিন্তু আমি পুরোপুরি উপভোগ করতে পারতাম না, কারণ বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো তৈরি করা খুব সহজ হয়ে ওঠে না। তো বাড়িতে এসে ভালোই হলো, পরীক্ষা শেষে এসে ঘুরে গেলাম, সবার সঙ্গে দেখা হলো। আর এই যে শীতের যেই আমেজ, সেই আমেজটা গ্রামে অনেক বেশি বোঝা যায়, সেজন্য শীতকালটা অনেক বেশি উপভোগ করলাম বাড়িতে এসে। আর আফিয়া বাড়িতে এসে কতটা মজা করে খেলাধুলা করছে, তারই কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম এই খেলাটার নাম কি, ওরা বলেছিল জুতা চোর। বেশ ফানি একটা খেলা, জুতা চুরি করাও নাকি একটা খেলা। আমরাও ছোটোবেলায় এই খেলাটা খেলেছি, তবে জুতা দিয়ে নয়, গুটি দিয়ে খেলেছি। ওরা হয়তোবা এখন জুতা দিয়ে খেলছে, বা আপনারাও হয়তোবা অনেকেই জুতা দিয়ে খেলেছেন। তো আমার কাছে এটা ফানি লেগেছে, আর ওদের খেলা দেখে আমার কিন্তু ছোটোবেলার কথা একদমই মনে পড়ে গেল, অনেক স্মৃতি ভেসে উঠল। আসলে অতীত সবসময়ই মধুর, সেটা ছোটো হোক আর বড় হোক, তবে ছোটোকালের স্মৃতিগুলো আমাদের অনেক অনেক বেশি মধুর হয়। আর আমি আমাদের এই পাড়াটা বা গ্রাম যেটাই বলেন না কেন, একদিন পুরো ঘুরে দেখাবো আপনাদেরকে, আজকে দেখাতে পারলাম না। আর এখানেই আমার ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।